জয় গুরু। গুড মর্নিং, সকালবেলা ভোরবেলা উঠে রান্নাবান্না করে, ছেলে কাজে যাবে তো সকালবেলা রান্নাবান্না করে দিয়েছি, কিন্তু আপনাদের রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি। হ্যাঁ, ওই জন্য এখন বারবার চা খাচ্ছি। আর যা শীত পড়েছে এখানে, প্রচণ্ড শীত পড়েছে, বাইরে বেরোনো যায় না। সকালবেলা অল্প করে ভাত করে দিয়েছি, এখন আবার ভাত করব, কাঠে ভাত রান্না করব। গ্যাসে সব করেছি, কাঠে ভাত রান্না করব। তারপর আপনারা দেখেন কীভাবে কী রান্নাবান্না করি। বেশি কিছু করবো না, ভাতটাই শুরু করবো। ওই যে আমাদের বাড়ির লোক সঙ্গীতা, সঙ্গীতা এখন কাঠে রান্না করছে। সঙ্গীতার ভাত হয়ে গেলে আমি ভাত করব। কি বলো সঙ্গীতা? হ্যাঁ, উনুন ধরেছে? হ্যাঁ ধরেছে। সঙ্গীতা এখন রান্না করছে, কাগজ কাটছে, উনুন ধরাচ্ছে। হ্যাঁ, সঙ্গীতা হয়ে গেলে রান্না করব। সঙ্গীতার ভাত হয়ে গেলেই তারপর আমি করবো। ভাত এখন হয়নি, ভাত হবে, বসিয়েছি। রূপা এখন ঘুম থেকে উঠলো, উঠে এখন ঘর ঝাড় দিচ্ছে। এখন কটা বাজে বলুন তো? এখন ঘুম থেকে উঠেছে, এখন সব কাঠে রান্না করবে, সব গ্যাস বাঁচাচ্ছে, সব সেভিংস করার চিন্তা করছে। গ্যাসের দাম অনেক, ওই জন্য একটু ভাতটা করে নি গ্যাসের মধ্যে, এই উনুনের মধ্যে, গ্যাসের মধ্যে দুটোর মধ্যে করে নি করি। সারাদিন কি কাজকর্ম করবো আপনারা দেখুন। এখনো অনেক কাজ পড়ে আছে, সকালবেলা কাজকর্ম সব হয়ে গেছে, এখন মানে দুপুরবেলা কাজকর্ম এখন সব বাকি আছে। সবাই রোদ্দুরে বসে আছে, রোদ্দুর থেকে কারোর উঠতে ইচ্ছা করছে না। রূপা এখন ঘুম থেকে উঠেছে, রূপার এখন গুড মর্নিং হয়েছে। এখন ঘরে ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে, এখন বোতল তো ভরা হয়ে গেছে, কাকিমা করে নিয়েছে। একটু ঘুমাচ্ছে, ঘুমাক তোমার আদরের ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে একটু পড়াশোনা রাত্রি পর্যন্ত পড়াশোনা করে, 12 ক্লাস পড়ছে, ও কাজ বাজ করে খুব। ও সবার থেকে ভালো কাজকর্ম করে, আমাদের থেকে ভালো, আমার রুবিজির থেকে ভালো কাজ করে, তাড়াতাড়ি কাজ করে। কাজ তো করতে হবে, মেয়েদের তো কাজকর্মই থাকে সারাদিন, বাসন মাজা, ঘর পোচা, ঝাঁট ফাট দেওয়া, পুজো আসা সবই আছে, সবই করতে হয়, মিলেমিশে সবাই করে, সবাই বাড়ির লোক মিলেমিশে করে আমরা। আর আমি তো বারবার চা খেতে যাচ্ছি, খুব খুশিতে, এত ঠান্ডা যে চা না খেয়ে আর উপায় নেই। এক বাটি চা করে সকালবেলা খাওয়া হয়ে গেছে, আবার চা করে কাপে চা খাই না, গ্লাসে খাই, কেননা কাপে খেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, গরম চা ছাড়া আমি খেতেই পারি না। সঙ্গীতা চা খাবে নাকি তুমি? হ্যাঁ খাবো। আচ্ছা পরে করে দিচ্ছি। তো চলো এদিকে দেখি মেয়ের খাবারটা করি। মেয়ের জন্য আপেল সেদ্ধ করেছি, এই যে সবজি, সব সবজি সিদ্ধ, সব সবজি বয়েল করব, কিছুই করব না, ঠিক আছে? এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। আসো সোনা, সোয়েটার খুলে দিই, আসো। এদিকে সোনার খাবার বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে আপেলটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আলু ফুলকপি ভাজা হবে, আর বেগুন ভাজা হয়েছে, বাঁধাকপি আলুর তরকারি, বাঁধাকপি আলুর তরকারি, আর ডাল, আর কাঠের উনুনে ভাত হবে, আর কিছুই হবে না, কারণ আজ শুক্রবার নিরামিষ আমাদের। ময়দাটা সন্ধ্যে 7:30 বাজে, তো এখন স্ন্যাক্সের টাইম, বুঝতেই পারছো তোমরা, ঠান্ডাতে গলাটা বসে গেছে। তো যাই হোক, এই যে মা এখন ময়দাটা চেলে নিচ্ছে, তোমরা দেখতে থাকো কী রেসিপি হচ্ছে, নিউ রেসিপি, তোমরা কোনোদিনও খাওনি। দেখছো মেয়ে এত দুষ্টুমি করে, বলার মতো না, একটুও কথা বলতে দেয় না। নতুন রেসিপি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো কী রেসিপিটা বানাই আমরা। তো কী পাওয়া চালা হয়ে গেছে, আমি এখানে ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কোচাচ্ছি, আর আদা কোচাচ্ছি, আর টমেটো রসুন আজকে দেবো না, যেহেতু শুক্রবার আজকে নিরামিষ। তো দেখতে থাকো নিউ রেসিপি, কোনোদিনও তোমরা এটা খাওনি আশা করছি, নতুন দেখবে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এত সামনে নিয়ে আসো, এবার বেগুন পোড়া হচ্ছে,
বেগুনটা পোড়া হয়ে গেলে বেগুনটাকে ছুলে নেব, নিয়ে আপনারা দেখতে থাকুন আমরা কি করছি। বেগুন পোড়ানো হয়ে গেছে, আর এখানে টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর এখানে তোমার ময়দা মাখা হয়ে গেছে। দেখতে থাকো কি রেসিপি হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো আছে, ভালো আছে। তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিন। আশা করছি কোনোদিনও খাওনি, খেয়ে দেখো ভালো লাগবে তোমাদের, একবার ট্রাই করো বাড়িতে। লঙ্কা আদা বাটা, টমেটো কুচি, টমেটো গোটা গোটা খাবে ভালো লাগে। গোটা গোটা? হ্যাঁ, এত বড় বড় দিচ্ছি, কুচি কুচি করে কাজ করলাম। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আবার মোমোর স্টাফিং রেডি। কুচিটা দিয়ে, ওইটা দিয়ে করে করে নিলাম। এরকম করে সবগুলো করে নেব। হয়ে গেল আমাদের বেগুনের মোদ তৈরি করা, এইবার ভাপিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন কি করছি আমরা। হাই এভরিওয়ান, দেখতেই পাচ্ছ তোমরা আমাদের হোমমেড স্টিমার রেডি হয়ে গেছে। তো হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে এরকম একটা থালা, যেটা ফুটো করা থাকে, ওই থালার মধ্যে আমরা মোমোগুলো দিয়ে দিচ্ছি। রেসিপি পোড়া বেগুনের মোমো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে, আমরা খেয়ে দেখেছি, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই প্লিজ বাড়িতে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো পোড়া বেগুনের মোমো এখন রেডি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো পোড়া বেগুনের মোমো। রেডি হয়ে গেছে আমাদের হোমমেড বেগুনের মোমো রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা খেয়েছি, আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে এখন বাজে 10টা বাজে, তো আজকের এখানেই শেষ করছি আমাদের ব্লগটা। অবশ্যই আপনারা কিন্তু দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। আবার কালকে দেখা হবে, টাটা বাই, গুড নাইট।